সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমবিটি আইএফসিটি মাইনিং অ্যাপের এই পার্টনার টোকেনের সেকেন্ড উইথড্র আগামী জুন মাসে, আর আপনারা সবাই ইতিমধ্যে এই বিষয়টা অবগত আছেন। আজকের এই আপডেটেড ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমবিটি টোকেন উইথড্র পাওয়ার জন্য, সেকেন্ড ফেজের উইথড্র পাওয়ার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে আর কোন কোন কাজ না করলে আপনি উইথড্র পাবেন না। আসলে ডিটেলস থাকবে এই ভিডিওতে। তবে তার আগে আইএফসিটি অ্যাপের এই নোটিশ বোর্ডে জাস্ট আপনারা ক্লিক করলে দেখতে পাবেন সবার উপরের অ্যানাউন্সমেন্টে রয়েছে ইম্পর্টেন্ট নোটিস অ্যাবাউট এমবিটিস সেকেন্ড উইথড্র। আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে তারা ছোট্ট একটা মেসেজ আমাদেরকে দিয়েছে, আর এই মেসেজটা দিয়েছে 18 মে 2024। এখানে তারা উল্লেখ করেছে নাম্বার ওয়ান যে প্যারাটা রয়েছে, যে আপনি যদি এমবিটি টোকেনের সেকেন্ড উইথড্র পেতে চান তাহলে আপনাকে মিনিমাম 50টা এমবিটি টোকেন পারচেস করতে হবে। তাহলে আপনি আপনার অ্যাপে থাকা যত এমবিটি টোকেন রয়েছে এই সমস্ত এমবিটি টোকেন আপনি এই সেকেন্ড ফেজ উইথড্রতে একসাথে পেয়ে যাবেন। কিন্তু 50টা এমবিটি টোকেনের প্রাইস একদম কম না, প্রায় $200 মতো হবে। সো এই কাজটা করার আগে আপনি অবশ্যই ভেবে চিন্তে করবেন, কারণ যখনই তারা এই ইনফরমেশনটা বা নিউজটা প্রচার করে এরপরে কিন্তু এমবিটি টোকেনের প্রাইসটা বেশ ভালো রকম পাম্প করেছে। আবার যখন সেল করার টাইম হবে তখন অবশ্যই এটা ডাম করবে, এটাই স্বাভাবিক। নাম্বার টু অপশনে তারা উল্লেখ করেছে, যার ওয়ালেটে মিনিমাম 10টা এমবিটি নাই সে সেকেন্ড উইথড্র পাবে না। আপনাকে সেকেন্ড উইথড্র পেতে হলে আপনার ওয়ালেটে মিনিমাম 10টা এমবিটি থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনার ওয়ালেটে রয়েছে 7টা এমবিটি, তাহলে আপনাকে 3টা এমবিটি পারচেস করতে হবে। সো কিছুটা ডিফিকাল্টিস কিন্তু এই সেক্টরটাতে রয়েছে। এই বিষয়গুলো আরও ডিটেলস জানার জন্য আমরা এখন সরাসরি চলে যাব মেটাবিট ক্যাপিটাল বা এমবিটি এর অফিশিয়াল টুইটার পেজে। হ্যাঁ বন্ধুগণ, স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি রয়েছি মেটাবিট ক্যাপিটাল এর অফিশিয়াল টুইটার পেজ, কিন্তু দুঃখের বিষয় তাদের ফলোয়ার সংখ্যা মাত্র 6,877, যেটা আমার কাছে সন্দেহজনক বা আমার পছন্দ হয়নি। এত বড় একটা প্রজেক্ট, তাইওয়ান বা হংকং এর সম্মিলিত প্রজেক্ট, কিন্তু ফলোয়ার সংখ্যা কেন মাত্র 6,877, যেখানে তাদের যে পার্টনার অ্যাপ রয়েছে অর্থাৎ আইএফসিটি অফিশিয়াল, আইএফসিটির ফলোয়ার সংখ্যা 54.6K, মানে প্রায় 55,000। তো আইএফসিটির পার্টনার হচ্ছে মেটাবিট। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাটলিস্ট তাদের 10K বা 50K সাবস্ক্রাইবার থাকা উচিত ছিল। এখানেও আমি একটা অসামঞ্জস্যতা দেখতে পাচ্ছি যে আসলে মেটাবিট ক্যাপিটাল তারা কি করছে এই ব্যাপারটা আমি ক্লিয়ার নয়। স্পেশালি তাদের টুইটার পেজে তারা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু তাদের টুইটার পেজটা তারা ভেরিফাইও করেনি আর ফলোয়ার সংখ্যা নিতান্তই কম। যাই হোক, নেগেটিভ পজিটিভ সব কিছু সব জায়গায় থাকবে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা দেখার জন্য। ভিডিও ধারণকালীন সময় 45 মিনিট আগে তারা লাস্ট এই টুইটটা করেছে, এটাই হচ্ছে মেটাবিট ক্যাপিটালের ফাইনাল টুইট, যেটা আপনি ভিডিও দেখেও আপনি হয়তো বা চেক করে দেখতে পারবেন। এখানে তারা একই কথা বলেছে যে আপনাকে অবশ্যই এমবিটি টোকেন পারচেস করতে হবে, আর এখন যদি পারচেস না করেন এটার প্রাইস বৃদ্ধি পাবে, পরবর্তীতে বেশি ইনভেস্ট করতে হবে। 12 ঘন্টা আগে আইএফসিটি অফিশিয়াল এই টুইটটা করেছিল, যে টুইটটা মেটাবিট ক্যাপিটাল রিপোস্টেড করেছে বা রিটুইট করেছে। আমরা এবার এই টুইটটাতেই প্রবেশ করব, কারণ এই টুইটটাতেই ইন ডিটেলস সব কিছু লেখা রয়েছে। আপনার যত প্রকার প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনি এখানে পাবেন। আমরা এই টুইটে প্রবেশ করলে শুরুতেই দেখতে পাচ্ছি তারা উল্লেখ করেছে, লেটস অ্যান্সার সাম অফ আওয়ার ইউজার্স কনসার্ন, আমাদের ইউজাররা যে সমস্ত বিষয়ে কনসার্ন বা কোশ্চেনগুলো করেছে সেগুলোর উত্তর। নাম্বার ওয়ান, হাউ ক্যান আই উইথড্র অল দ্য এমবিটি ইন দ্য অ্যাপ, আমার আইএফসিটি অ্যাপের সমস্ত এমবিটি কীভাবে আমি উইথড্র করতে পারি। তার উত্তরে তারা উল্লেখ করেছে, 19 মে 2024 এর পরে আপনি যদি 50টি এমবিটি টোকেন পারচেস করেন বা বাই করেন বা ক্রয় করেন তাহলেই শুধুমাত্র আপনার ওয়ালেটে তারা সমস্ত এমবিটি টোকেন উইথড্র প্রদান করবে, এর আগে নয়। এখন কথা হচ্ছে 19 মে এর পরে কেন, এর আগে কেন নয়, এ ধরনের আরও কোশ্চেন থাকে, সেগুলোর উত্তরও তারা স্টেপ বাই স্টেপ দিচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার টু, ইফ আই অলরেডি হ্যাভ 50 এমবিটি ইন মাই ওয়ালেট বাট আই ডিড নট পারচেস এমবিটি আফটার 19 মে, ক্যান আই উইথড্র অল দ্য এমবিটি ইন দ্য অ্যাপ। আমি আমার ওয়ালেটে 50 এমবিটি রয়েছে কিন্তু 19 মের পরে আমি এটা পারচেস করিনি, তাহলে কি আমি সমস্ত এমবিটি টোকেন অ্যাপ থেকে উইথড্র পাবো? উত্তরে তারা স্পষ্ট জানিয়েছে নো। সেই সাথে এটাও বলেছে যে আপনি সর্বোচ্চ 20% এমবিটি টোকেন আপনার অ্যাপ থেকে উইথড্র পাবেন, তার মানে আপনার ফুল অ্যামাউন্ট এমবিটি অ্যাপ থেকে উইথড্র পেতে হলে 50টা এমবিটি টোকেন পারচেস করতেই হবে, এটা বাধ্যতামূলক।
এবার আসি নাম্বার থ্রি, ইফ আই অলরেডি হ্যাভ 10 MBT ইন মাই ওয়ালেট, ডু আই নিড টু বাই 40 MBT অর 50 MBT ইন অর্ডার টু উইথড্র অল দ্য কয়েন্স? যদি আমার ওয়ালেটে 10 MBT থেকে থাকে, তাহলে আমার কি 40 MBT বাই করলে অথবা 50 MBT বাই করলে আমি সমস্ত কয়েন উইথড্র পাবো কিনা? এই ক্ষেত্রে তারা বলেছে ইউ নিড টু বাই 50 MBT, অর্থাৎ 50 MBT বাই না করলে কোনোভাবেই আপনি আপনার ওয়ালেট থেকে সব MBT উইথড্র করতে পারবেন না। এখানে ফোর্স করা হচ্ছে, জোর করা হচ্ছে, আপনি যদি আপনার ওয়ালেটের সমস্ত MBT টোকেন উইথড্র করতে চান সেকেন্ড উইথড্রলে জুন মাসে, তাহলে আপনাকে 50 MBT পারচেস বা বাই করতেই হবে, বাধ্যতামূলক, না করলে আপনি পাবেন না, না করলে আপনি সর্বোচ্চ 20% উইথড্র করতে পারবেন। আসলে এটা সেন্ট্রালাইজেশনের মাধ্যমে চলে গেল, কারণ এখানে সবাইকে, ইউজারকে, স্পেশালি কমিউনিটি মেম্বারদের জোরপূর্বক পারচেস করানো হচ্ছে। আসলে MBT টোটাল সাপ্লাই কত? মাত্র 3 মিলিয়ন, 3 মিলিয়ন MBT, আর আমরা ইউজার কত রয়েছে IFCT-র? প্রায় 3,60,000। আচ্ছা, এই ইকুয়েশনে ভিডিওর লাস্টে যাব, তার আগে এখানে দেখে নিই নাম্বার ফোরে তারা কি বলেছে। ইফ আই অলরেডি হ্যাভ 10 MBT ইন মাই ওয়ালেট অ্যান্ড নো নিউ পারচেস হ্যাভ বিন মেড, ক্যান আই উইথড্র 20%? ইয়েস, এনিওয়ান উইথ মোর দ্যান 10 MBT ইন দ্যার ওয়ালেট ক্যান উইথড্র 20% MBT ফ্রম দ্য অ্যাপ অ্যাজ অরিজিনালি প্ল্যান্ড। যদি আপনার ওয়ালেটে 10 MBT টোকেন থেকে থাকে, তাহলে আপনি আপনার মাইনিং অ্যাপ থেকে 20% MBT আপনি উইথড্র করতে পারবেন। কিন্তু এখানে তারা উল্লেখ করেছে ইয়েস এনিওয়ান উইথ মোর দেন 10, তার মানে আসলে 10 না, 10 পয়েন্ট সামথিং হবে, এটা আমি শিওর না, কিন্তু তাদের ভাষায় এটাই বুঝিয়েছে মোর দেন 10, তার মানে 10টার উপরে MBT থাকতে হবে। আপনারা চেষ্টা করবেন 10.1 বা 10.2 MBT আপনার ওয়ালেটে রাখার জন্য। এবার আসি নাম্বার ফাইভ, ক্যান আই ট্রান্সফার MBT ফ্রম অ্যানাদার ওয়ালেট টু মিট দ্য কন্ডিশনস? আমি এই 10টা রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, ফর এক্সাম্পল আমার ওয়ালেটে 7টা বা 8টা MBT রয়েছে, আমি 2টা বা 3টা MBT অন্যের ওয়ালেট থেকে যদি ট্রান্সফার করে আনি তাহলে কি হবে? উত্তরে তারা বলেছে নো, বিকজ দ্য MBT টিম টেক্স স্ন্যাপশটস থ্রু প্রফেশনাল টুলস অ্যান্ড ডাজ নট রেকর্ড স্ট্যাটিস্টিক্স বাই ওয়ে অফ ট্রান্সফার। এখানে তারা স্পষ্টই বলেছে নো, আপনি যদি অন্যর থেকে ট্রান্সফার করে নিয়ে আসেন তাহলে কাজ হবে না। কারণ হিসাবে তারা উল্লেখ করেছে MBT টিম তারা ফোকাস করবে তাদের সেলিং যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কোন কোন ওয়ালেটে সেল হয়েছে বা কে কে পারচেস করেছে। সো এটা নিয়ে আর দুশ্চিন্তার কিছু নাই, আপনি কারো থেকে ট্রান্সফার করলে সেটা কাজ হবে না। নাম্বার সিক্স, হোয়েন ইজ দ্য সেকেন্ড উইথড্রল টাইম? ইন জুন, এটা জুনের মেবি 10 বা 15 তারিখের দিকে হতে পারে। নাম্বার সেভেন, ইফ আই হ্যাভ সোল্ড অল মাই MBT ক্যান আই স্টিল পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড উইথড্রল? আমি প্রথম উইথড্রোতে যে MBT পেয়েছি সব সেল করে দিয়েছি, তাহলে কি সেকেন্ড উইথড্র পাবো? এই প্রশ্নের উত্তরে তারা বলেছে ইয়েস, বাট ইউ নিড টু বাই ব্যাক অ্যাট লিস্ট 10 MBT অ্যান্ড উইথড্র 20% ইফ ইউ বাই 50 কয়েন্স, ইউ স্টিল উইথড্র 100% অ্যাট দ্য নেক্সট টাইম। আপনি উইথড্র পাবেন, কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে অ্যাট লিস্ট 10 MBT পারচেস করতে হবে। এখানে তারা ক্লিয়ার করে দিয়েছে যে আপনার ওয়ালেটে 10 MBT থাকলে এনাফ, 10.1 বা 10.2 এর কোনো প্রয়োজন নাই, এবং এই 10টা MBT থাকলে আপনি 20% উইথড্র পাবেন, আর যদি 50টা কয়েন পারচেস করেন তাহলে আপনি 100% উইথড্র পাবেন। সো 100% উইথড্র হলে ফোর্সফুলি আপনাকে বা বাধ্যতামূলকভাবে জোরপূর্বকভাবে আপনাকে 50টা কয়েন পারচেস করতে হবে। এবার আসি পরবর্তী কোশ্চেনে নাম্বার এইট, ডু দিস রুলস অ্যাপ্লাই অনলি টু দোজ পার্টিসিপেটিং ইন দ্য ফার্স্ট উইথড্রল? এই রুলসগুলো কি তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য যারা ফার্স্ট উইথড্রলে অ্যাটেন্ড করেছিল? এর উত্তর হচ্ছে নো, দিস রুলস আর ভ্যালিড ফর অল পায়োনিয়ার্স ইভেন ইফ ইউ ডোন্ট পার্টিসিপেট ইন দ্য ফার্স্ট উইথড্রল বিকজ দেয়ার আর নট এনাফ MBT। এই রুলসটা সবার জন্য, ইভেন আপনি যদি ফার্স্ট উইথড্রলে আপনি অ্যাটেন্ড নাও করে থাকেন, কারণ ফার্স্ট উইথড্রলের সময় সবার ওয়ালেটে এনাফ MBT ছিল না। সো এটা সব পায়োনিয়ারের জন্য, যারা IFCT অ্যাপ মাইনিং করছেন সবার জন্যই এই একই নিয়ম। এবার আমরা চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেনে। এখানে প্রশ্নটা হচ্ছে ইফ আই হ্যাভ লেস দেন 45 MBT ইন দ্য অ্যাপ ক্যান আই পার্টিসিপেট ইন দ্য সেকেন্ড উইথড্রল? যদি আমার অ্যাপে 45টার নিচে MBT থেকে থাকে, তাহলে কি আমি সেকেন্ড উইথড্রলে পার্টিসিপেট করতে পারবো? এর উত্তর হচ্ছে ইয়েস, অ্যাজ লং অ্যাজ ইউ মিট দ্য অ্যাবভ ওয়ালেট হোল্ডিং রিকোয়ারমেন্টস। এখানেও বাধ্যতামূলকভাবে আপনাকে অ্যাটলিস্ট 10টা MBT টোকেন আপনার ওয়ালেটে থাকতেই হবে, তার মানে যারা ফার্স্ট টাইম উইথড্র নিতে যাচ্ছেন MBT তাদেরকেও মিনিমাম 10টা MBT টোকেন পারচেস করতেই হবে বাধ্যতামূলক। যদি না করে থাকেন তাহলে আপনি সেকেন্ড উইথড্র পাবেন না। এর অর্থ বাধ্যতামূলকভাবে আপনাকে 10টা MBT টোকেন পারচেস করতে হবে সেই ওয়ালেটে, যে ওয়ালেটটা আপনি উইথড্রোর জন্য IFCT অ্যাপে ইউজ করবেন। এবার আসি 10 নম্বর প্রশ্নে, আই হ্যাভ লেস দেন 10 MBT ইন মাই ওয়ালেট বাট আই স্টিল হ্যাভ MBT ইন মাই অ্যাপ, হোয়াট হ্যাপেন্স?
আমার ওয়ালেটে 10টার নিচে এমবিটি রয়েছে, কিন্তু আমার এখনও অ্যাপে এমবিটি রয়েছে, তাহলে এটা কি ঘটবে? আমি কি উইথড্র করতে পারবো? উত্তরে তারা বলেছে, আফটার ডিসকাশন বাই মেনি এমবিটি কমিউনিটি লিডার্স, আফটার এ ফিউ স্ন্যাপশটস, দ্য পায়োনিয়ার উইথ লেস দেন 10 MBT ইন দ্য ওয়ালেট, দ্য এমবিটি ইন দ্য অ্যাপ উইল বি বার্ন, মেকিং দ্য এমবিটি গো টু এ হায়ার প্রাইস। সোজা কথা হচ্ছে, আপনি যদি আপনার আইএফসিটি অ্যাপে থাকা এমবিটি টোকেনগুলো উইথড্র না করেন, তাহলে সেই টোকেনগুলো তারা বার্ন করে ফেলবে, এবং তারা এখানে উল্লেখ করেছে এই বার্নিংয়ের মাধ্যমে তারা তাদের প্রাইসটা হাই করবে। এই বিষয়টা নিয়েও ভিডিও লাস্টে কথা বলবো। এবার 11 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। ইফ মাই এমবিটি স্টেকিং ইজ ইন দ্য ড্যাপ, এম আই ভ্যালিড? আমার যদি এমবিটি স্টেকিং ড্যাপে করা থাকে তাহলে এটা কি ঠিক আছে? ইয়েস। 12 নম্বর কোশ্চেন, হোয়ার ক্যান আই বাই এমবিটি? উত্তর একদমই সহজ, ইউ ক্যান মেক পারচেস অন বিএনবি স্মার্ট চেইন ভায়া এমবিটিস ড্যাপ। এই ড্যাপ থেকে, এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এখান থেকে বিএনবি অথবা ইউএসডিটি দিয়ে আপনি এমবিটি টোকেন বাই করতে পারবেন। এটা খুবই সিম্পল। এছাড়াও তারা আরও উল্লেখ করেছে, অর্থাৎ আপনি যে এমবিটি টোকেন বাই করবেন, প্যানকেক সোয়াপে আপনি এমবিটি লিখলে আসবে না, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আপনাকে এমবিটি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে তারপর প্যানকেক সোয়াপে সার্চ অপশনে আপনি সেট করলে বা লিখলে তখন আপনি এটা দেখতে পাবেন। এখানে খেয়াল করুন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি কি করবেন, জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের ওপর চাপ দিয়ে ধরবেন, এরপর এটাকে কপি করবেন। কপি করে আপনি প্যানকেক সোয়াপে সার্চ অপশনে গিয়ে এটাকে পেস্ট করলে আপনি দেখতে পাবেন এমবিটি চলে আসবে। এবার আসি নাম্বার 13, আই পার্টিসিপেট ইন এনএফটি সিনথেসিস, হোয়ার আই ক্যান কাউন্ট অ্যাজ হোল্ডিং এমবিটি। আসলে এখানে তারা উল্লেখ করেছে বা বলতে চেয়েছে, কেউ যদি এনএফটি পারচেস করে সেটা আপনি এনএফটি সিনথেসিসের মাধ্যমে যদি আপনি পার্টিসিপেট করেন এবং সেখান থেকে আপনার যদি এমবিটি চলে আসে বা কাউন্ট হয় বা আপনি বোনাস পান, তাহলে সেটা কাউন্ট হবে কি না? নো, দ্য সিনথেসিস অফ এনএফটি কনজিউমস এমবিটি দ্যাট হ্যাজ বিন বার্ন অ্যান্ড ক্যান নট বি কাউন্টেড অ্যাজ হোল্ডিং। এখানে তারা স্পষ্টতই বলেছে, দ্য সিনথেসিস অফ এনএফটি কনজিউমস এমবিটি দ্যাট হ্যাজ বিন বার্ন, অর্থাৎ সেই এমবিটিটা আপনার কাউন্টেবল না। আপনাকে যদি আপনার উইথড্র পেতে চান, তাহলে আপনার ওয়ালেটে মিনিমাম 10টা MBT আপনাকে পারচেস করতে হবে, আর ফুল ওয়ালেট উইথড্র পেতে চাইলে 50টা MBT পারচেস করতে হবে। নাম্বার 14, হোয়াট আর দ্য ফলো আপ প্ল্যান্স ফর এমবিটি? এমবিটির ফলো আপ প্ল্যান্স মানে পরবর্তী ফলো আপ প্ল্যান্স কী? তারা এখানে উল্লেখ করেছে, এমবিটি ইজ জাস্ট ওয়ান অফ আইএফসিটিস পার্টনার, প্লিজ ফলো দেম অ্যাট দ্য রেট মেটাবিট টোকেন ফর ফার্দার প্ল্যানিং। তাদের পরবর্তী প্ল্যানিংটা কি, তাদের এই টুইটার পেজেই তারা উল্লেখ করবে, আর এমবিটি হচ্ছে আইএফসিটির জাস্ট পার্টনারদের মধ্যে একজন পার্টনার। এবার চলে যাচ্ছি নাম্বার 15 কোশ্চেনে। নাম্বার 15 তারা উল্লেখ করেছে, হোয়াই ডাস এমবিটি হ্যাভ দিস মেজার্স? আসলে এমবিটি কেন এই ধরনের শর্ত প্রযোজ্য করলো? কারণ এই শর্তগুলো আসলে সাধারণ কোনো শর্ত নয়, কারণ এখানে আসলে ডিসেন্ট্রালাইজেশন নেই, এখানে সেন্ট্রালাইজেশন, আপনাকে জোর করে এমবিটি টোকেন পারচেস করানো হচ্ছে। কথা হচ্ছে, যদি তুমি জোর করে তোমার টোকেন পারচেস করাও, তাহলে তুমি ফ্রিতে কেন কমিউনিটিকে প্রদান করেছো? যাই হোক, এখানে যুক্তিতর্কে যাব না, আমি জাস্ট পয়েন্ট আপনাদের হাইলাইট করলাম, এটা আপনারাই চিন্তা করে দেখবেন। যাই হোক, এই প্রশ্নের উত্তরে তারা উল্লেখ করেছে যে আইএফসিটির তারা একজন পার্টনার, আর তাদের সাকসেসফুল উইথড্রয়াল, ফার্স্ট ফেসের উইথড্রয়ালের পরে লোকজন মোটামুটি ভালো গেইন করেছে। সো এটা এমবিটি যেহেতু ডিসিশন নিয়েছে, সো আইএফসিটিও সেইভাবেই এটা মেনে নিবে বা রেসপেক্ট করবে। আসলে টোটাল তাদের যে প্রসিডিউর বা তাদের যে প্ল্যান, এই প্ল্যানটা আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করলাম। এমবিটি টোকেন পারচেস করবেন কি করবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি শুধু একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি, এই ফোর্সফুলি পারচেসের জন্য এমবিটির প্রাইসটা আপ করানো হবে, এটাকে পাম্প করানো হবে, এটা হাই হবে। কারণ কিছুদিন আগেও, কয়েকদিন আগেও কিন্তু এমবিটির প্রাইস ছিল $2 নিচে, এখন কিন্তু প্রায় $4। এখানে খেয়াল করেন, 360,000 পায়োনিয়ার বা মাইনার রয়েছে আইএফসিটি অ্যাপের। তাহলে এই 360,000 পায়োনিয়ার বা মাইনারদের কেন আপনি 50টা করে এমবিটি টোকেন বাই করাবেন? আপনার টোটাল এমবিটি টোকেনের সাপ্লাই কত? 30 লাখ, 3 মিলিয়ন। তো 3 মিলিয়ন যদি আপনার টোটাল টোকেনের সাপ্লাই হয়, তাহলে এই 360,000 আইএফসিটি মেম্বারদের মধ্যে এটা আপনি কেন সেল করছেন? আপনার কি কোনো পার্টনার নাই? আপনি কি ভালো কোনো প্রজেক্ট বা ভালো কোনো কাজে আপনি এটাকে ইউজ করতে পারবেন না? তো এখান থেকেও যদি আপনি একটু খেয়াল করেন যে এমবিটি টোকেনের এই উদ্দেশ্য এবং তাদের এই টুইটার ফলোয়ার সব কিছু বলে দিচ্ছে যে বর্তমানে তারা যাই করুক আর না করুক, এই এমবিটি টোকেন আমাদেরকে ভালো কিছু দিবে না,
এটা আমার নিজস্ব অভিমত, আপনার যে চিন্তাধারা বা আপনার যে ডিসিশন বা আপনার যা কিছু আছে এটা আপনি নিজে স্টাডি করে তারপর চিন্তা করবেন। আমি জাস্ট নিজের বুঝে যতটুকু বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর মানে এই না যে আমি MBT টোকেন পারচেস করব না বা সেল করব না, সেটা না, এবং এর অর্থ এই না যে আমি IFCT মাইনিং করব না। আমি 100% IFCT মাইনিং করব, কারণ IFCT মাইনিং অ্যাপ এটা একটা ডিফারেন্ট প্রজেক্ট, আর তার পার্টনার হচ্ছে এই মেটাবিট ক্যাপিটাল। মেটাবিট ক্যাপিটাল কী করলো সেটা আমার মুখ্য বিষয় না, আমার মুখ্য বিষয় হচ্ছে আমি মাইনিং করছি IFCT, IFCT আমাকে কী দিবে সেই দিকে আমার মূল ফোকাস। আর একটা কথা মনে রাখবেন, ফার্স্ট ফেজে যখন MBT টোকেনের উইথড্রল দেওয়া হয়েছিল তখন কিন্তু শুরুতে MBT টোকেনের প্রাইস প্রায় $3-$3.5 টাচ করেছিল। এরপরে এর প্রাইস কিন্তু আবার $1.5 নিচেও নেমে এসেছিল বা এরকম একটা প্রাইসে এসেছিল। সো আপনি এখন আপনার টাকা দিয়ে কিনবেন, এরপরে এটা যে অর্ধেক দামে চলে আসবে না বা আপনার যে লস হবে না সেই বিষয়টা কি আপনি নিশ্চিত যে আপনার লস হবে না? আমি কিন্তু মোটামুটি নিশ্চিত যে যখন উইথড্রল দেওয়া হবে উইথড্রল পরের প্রাইস 100% ডাম্প করবে। যাই হোক, ডায়োর বা ডু ইয়োর ওন রিসার্চ, তারপর আপনি আপনার ডিসিশন নেবেন। আর আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেক দিন IFCT মাইনিং অ্যাপে অবশ্যই রেগুলার বেসিসে মাইনিং করবেন, আগে ঠিক আমরা যেভাবে করতাম। বন্ধুগণ, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।